জিআরপিটি নিয়ে সোমবার ফের একবার উত্তপ্ত হল ত্রিপুরা বিধানসভা। 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ এবং সুশান্ত চৌধুরীর সাথে বাক বিতণ্ডায় জড়ালেন বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। পিআরটিসি চালু হওয়ার পরেও রাজ্যের পরীক্ষার্থীদের বঞ্চিত করে বহিরাজ্যের পরীক্ষার্থীরা সুযোগ পেয়েছে জিআরবিটি গ্রুপ সি বিভাগে চূড়ান্ত মেধা তালিকায়। সোমবার সরাসরি এমনই অভিযোগ আনেন বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তার এই অভিযোগের পরেই জবাব দেন মন্ত্রী রতনলাল নাথ ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। দুপক্ষের লাগাতার সওয়াল জবাবে এক প্রকার উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা। 2023 সালে 13 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল জিআরবিটি গ্রুপ সি বিভাগে চূড়ান্ত মেধা তালিকা। প্রকাশ করা হয়েছিল 1980 জনের নাম। এক এক করে প্রত্যেকেই চাকুরি পেয়েছে ত্রিপুরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে স্বচ্ছ নিয়োগ নীতি মেনেই ত্রিপুরা সরকার কাজ করেছে বলেই এতদিন বিবৃতি দিয়েছিলেন রাজ্য ক্যাবিনেটের মন্ত্রীরা। যোগ্য প্রার্থীরাই সুযোগ পেয়েছে বলে জানিয়েছিলেন তারা। তাই বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী দুর্নীতির অভিযোগ আনার পরেই এদিন উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এর জবাবে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, মাত্র মাস তিনেক আগেই পিআরটিসি সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে ত্রিপুরা সরকার। পিআরটিসি এর নিয়ম লাগু হওয়ার আগেই জিআরবিটি এর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়েছিল। তাই এবার সুযোগ পেয়েছে বহিরাজ্যের যোগ্য পরীক্ষার্থীরা। তবে এরপর থেকে অর্থাৎ আগামী ভবিষ্যতে রাজ্য সরকারের যে কোনো চাকুরির পরীক্ষায় অগ্রাধিকার পাবে রাজ্যের ছেলে মেয়েরাই। বিতর্ক যেন পিছু ছাড়ছে না জিআরবিটি এর। ত্রিপুরা বিধানসভায় শীতকালীন অধিবেশনের পর বাজেট অধিবেশনের সোমবার ফের একবার উঠে এলো জিআরবিটি প্রসঙ্গ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।